আন্তর্জাতিক মানের খামারি উৎসব। এখানে শুধু দেশি নয়, বিদেশিরা আমেরিকা থেকে এসেছেন এবং ভেনেজুয়েলা থেকে এসেছেন, আরো বিদেশিরাও এসেছেন। কাজেই আমরা মনে করি আজকের এই খামারি উৎসব এই বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম একটি উপস্থাপনা। আজকে থেকে 8 বছর আগে, 10 বছর আগে আমরা মাংসে স্বয়ংসম্পূর্ণ ছিলাম না, আমরা পাশাপাশি অন্যান্য দেশের সাথে উপর নির্ভরশীল ছিলাম, বিশেষ করে কুরবানির ঈদের সময়। হ্যাঁ, বিদেশের থেকে আসা পশুর উপর আমাদের কুরবানি নির্ভর করত। সেই কারণে আপনারা খামারি বাইরেই এই সফলতা অর্জন করেছেন। এই বাংলাদেশের মাংসের সফলতা অর্জনের পিছনে আপনাদেরই মহৎ উদ্যোগ কাজ করেছে, সেই জন্য আরো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি হয়েছে, যে কারণে হ্যাঁ আপনাদের এই বিষয়ে সরকার চিন্তা করে যাচ্ছে। আপনাদের খামারিদের যাতে ক্ষতি না হয় সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য, যাতে আপনাদের এই খাদ্য সহ অন্যান্য পোলট্রি খামারের খাদ্যের যেটা আপনাদের কলকাতার মধ্যে নিয়ে আসা যায় সেই চিন্তা ভাবনা পানি সম্পদ মন্ত্রণালয়ের আছে, সরকারের আছে। আশা করি আপনাদের এই সমস্যা বেশি দিন থাকবে না। পরিবেশ ছাড়পত্র একটা সমস্যা হচ্ছে নাকি সেটা আমি মনে করি। পরিবেশ ছাড়পত্র আপনাদের জন্য কোনো সমস্যা হয়ে থাকবে না, আমি সেই সমস্যার সমাধান করে দেব। আমি আপনাদের যাতে কোনো সমস্যা না হয় পরিবেশ ছাড়পত্র পেতে, সেই জন্য আমার মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরকে আমি নির্দেশনা দিলাম আজকের এই সভা থেকে আপনাদের এই দাবির ব্যক্তিতে, সেই সমস্যা দূর করে আপনাদের এই পানি সম্পদের খাবার করতে আপনাদের যেন আরো উৎসাহ দেওয়া হয়, সেই জন্য আমার মন্ত্রণালয় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। জলবায়ু পরিবর্তনের কারণে এটা বিরূপ একটা প্রতিক্রিয়া হচ্ছে, এই মিথেন গ্যাস যাতে সমস্যা হয় না দাঁড়ায় সেজন্য আমাদের মন্ত্রণালয় বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। মিথেন গ্যাসের ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ, এই মিথেন গ্যাস যাতে আপনাদের জন্য কোনো সমস্যা হয়ে না থাকে সেজন্য আমাদের মন্ত্রণালয় কাজ করে যাবে, এবং মিথেন গ্যাস আমরা নিয়ন্ত্রণে যাতে রাখতে পারি সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি, সাহায্য সহযোগিতা করবেন। তাদেরকে কিভাবে টেনে উপরে তোলা যায় সেই আন্তরিকতা নিয়ে আপনারা এগিয়ে আসবেন। আমরা জানি প্রায় 1 কোটি মানুষ, 1 কোটি বেকার কে আপনারা কাজে লাগিয়েছেন। আমরা যদি আরো বেশি করে খাবার এই বাংলাদেশে গড়তে পারি তাহলে আরো অনেক বেকারত্ব আমাদের দেশে দূর হবে, সেই জন্য আপনাদের এই খামারের অগ্রযাত্রা আমরা কামনা করি।